আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চাকরি নিয়ে হতাশায় রয়েছেন যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি চাকরি নিয়ে দুশ্চিন্তা আর থাকবে না, আর যদিও থাকে অবশ্যই তাই সে যদিও থাকে তো সেটি একটু হলেও লাঘব হবে। ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই স্বপ্ন দেখছেন যে কেউ ব্যাংকে জব করবেন, কেউ স্কুল কলেজে জব করবেন, আবার কেউ কেউ স্বপ্ন দেখছেন যে কেন নয় কি সরকারি চাকরি। তো ভিউয়ার্স, সরকারি চাকরি চাকরি তো খুঁজতেই হবে, কিন্তু সরকারি চাকরি বাংলাদেশের যেন একটি সোনার হরিণ। আমি নিজেও সরকারি চাকরির পিছনে খুব ছুটেছি ভিউয়ার্স, তো ছুটতে ছুটতে এক সময় দেখলাম যে না, সরকারি চাকরি হয়তো বা আমার জন্য নয়, আর ব্যাংক চাকরি ব্যাংক জব আমি পছন্দ করি না, যার জন্য ব্যাংক জব খুব একটা ট্রাইও করিনি। তবে ভিউয়ার্স, একটা বিষয় আমি খুব ভালো করে পরখ করেছি ভিউয়ার্স, জীবনটা একটি সংগ্রাম, জীবন একটি সংগ্রাম মনে রাখতে হবে। জীবন আরামায়েশের নয়, পরিশ্রম করলে অবশ্যই অবশ্যই পরিশ্রমের ফল পাওয়া যায়, হয় সেটা এখনই অথবা কয়েকদিন পরে। তো ভিউয়ার্স, আর এত কথা না বলে কাজের কথায় আসি। অনেকেই চিন্তা করেন যে কিভাবে আপনারা আয় করবেন, চাকরি করে নাকি অনলাইনে, না কিভাবে আপনারা আয় করবেন, কিভাবে আপনারা আয় করে নিজের জীবনটাকে সুন্দর করতে পারেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি এবং বাংলাদেশে শ্রম মূল্য অন্যান্য দেশের তুলনায় কম, আর বাংলাদেশে অনলাইন বিজনেসে একটি বড় সম্ভাবনা রয়েছে। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। বাংলাদেশে এমনও অনেকজন রয়েছে, এমনও অনেক ঘটনা রয়েছে যে পূর্বে পূর্বে ব্যাংকে জব করত, কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে সে সংসার ধর্ম করতে গিয়ে ব্যাংক জব ছেড়ে দিতে হয়েছে, এবং পরবর্তীতে সে কম্পিউটার কোর্স কমপ্লিট করে একটি কম্পিউটার কিনে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে এভারেজ 72,000 প্লাস ইনকাম করছেন। সম্প্রতি একটি ঘটনা ঘটে গেছে ভিউয়ার্স, একটি মেয়ে ফ্রিল্যান্সিং করে লাস্ট 6 মাসে 18 লক্ষ টাকা ইনকাম করেছে ভিউয়ার্স, যা আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং FM রেডিও এর সংবাদ এর বিভিন্ন জায়গায় এটা আপনারা শুনতে পাবেন, এমনকি ফেসবুকেও আপনারা এটা পেতে পারেন। মাত্র লাস্ট 6 মান্থ সময়ের মধ্যে তিনি 18 লক্ষ টাকা ইনকাম করেছেন শুধুমাত্র অনলাইনে ফ্রিল্যান্সিং করে। তো আমার মনে হয় আপনি যদি একটু কম্পিউটার যদি আপনি একটু জানেন, আর আপনার যদি একটা কম্পিউটার থাকে, তাহলে আমার মনে হয় আপনি মার্কেট প্লেসে নির্দ্বিধায় কাজ করতে পারেন এবং আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন। সো আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়, এখন শুধু প্রচেষ্টা করুন, চেষ্টা করুন, হতাশ হবেন না। ঠিক এক সময় ঠিকই একটি আপনিও একটি প্ল্যাটফর্ম পাবেন এবং নিজের পজিশনটাকে তুলে ধরতে পারবেন এবং পরিবারকেও ভালোভাবে সাপোর্ট দিতে পারবেন। আর এটার জন্য ফ্রিল্যান্সিং করুন, আমি আরও একবার বলছি, ফ্রিল্যান্সিং করুন। আমি নিজেও ফ্রিল্যান্সিং করছি, আমি নিজে একজন অ্যাকাউন্ট্যান্ট জব করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। আমার জব থেকে যে আয় করি তার চেয়ে অনেক বেশি আয় আমি ফ্রিল্যান্সিং করে করি, অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ে অনেক সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স, হতাশ হবেন না।
প্লিজ, আমি আরও একবার বলছি, দয়া করে আপনারা কেউ হতাশ হবেন না। হ্যাঁ, চাকরি তো আপনি খুঁজবেনই, চাকরি খুঁজুন, বাট চাকরির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করুন। আপনি দেখেন, আপনি অনলাইনে যান, আপনি ফেসবুকে যান, আপনি যে কোনো জায়গায় স্কলারশিপে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। সেখান থেকে আপনি স্কলারশিপ নিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, এরপর আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করুন। ফাইবার রয়েছে, ওয়ার্কআপ রয়েছে, বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, এইসব জায়গায় আপনার অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট করে আপনি অনলাইনে কাজ করুন, ডাটা এন্ট্রি করুন। ডাটা এন্ট্রি তো খুবই সহজ, অন্তত ডাটা এন্ট্রি করুন। এরপর গ্রাফিক ডিজাইন রয়েছে, ওয়েব ডিজাইন রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে, ইউটিউবের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন ভিউয়ার্স। সুতরাং হতাশ হওয়ার কিছুই নেই, আপনি অনলাইনে ফোকাস দিন, ফ্রিল্যান্সিং করুন, নিজের জীবনটাকে সুন্দর করে সাজান ভিউয়ার্স। তো আজকের ভিডিওটি যদি আরও একটু উপকারে আসে তাহলে আমি চিরকৃতজ্ঞ হব, এবং কার উপকারে আমি আসতে পেরেছি ভেবে নিজেকে ধন্য মনে করব ভিউয়ার্স। আজকের ভিডিওটি যদি কারো একটুও মনে দোলা দেয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের মধ্য থেকে, যারা বন্ধুদের মধ্য থেকে, বড় ভাই, ছোট ভাই, ছোট বড় বোন যারা আছে, বা আত্মীয় স্বজন যারা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে রয়েছে, তো তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও বাসায় বসে না থেকে শুধুমাত্র সরকারি চাকরির পিছনে না ছুটে অবশ্যই অবশ্যই যেন ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করা খুবই সহজ, এটি ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যাবে, বাইরে না গেলেও হবে। মহিলারা করতে পারবেন এমন না, মহিলারা ঘরে বসেই করতে পারে। আমি যে দুটো উদাহরণ দিয়েছি দুটোই কিন্তু মহিলার উদাহরণ দিয়েছি, একজন অ্যাভারেজ পার মান্থ 72,000 টাকা ইনকাম করেন, আর একজনের উদাহরণ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা।